আমরা যদি আমাদের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করি তাহলে প্রথমেই কিন্তু আমাদের মাথায় আসে যে আমাদের হার্ট ভালো আছে কিনা আবার হার্টের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে কিনা ভিতরে ভিতরে এরকম একটা চিন্তা মাথায় আসে এবং এটা নিয়ে সবাই কনসার্ন তো আজকে আমি আলোচনা করব যে আপনার হার্ট ভালো আছে কি না এটি আপনি বাসায় বসেই কিভাবে নিজে নিজে বুঝতে পারবেন হার্টে যে রোগগুলো হয় তার মধ্যে প্রধানতম রোগ হলো হার্টের রক্তনালীতে বোলক হয়ে হার্ট অ্যাটাক হওয়া এবং এটাকে ইস্কেমিক হার্ট ডিজিজ বলে এবং এ কারণে বুকে ব্যথা হয় এটাকে আমরা অ্যানজাইনা বলি এবং হার্টের রক্তনালীতে ব্লক হয়ে যদি বুকে ব্যথা হয় সেটা কিন্তু আসলেই একটা শঙ্কার ব্যাপার এজন্য আমাদের এ ব্যাপারে খুব সজাগ থাকতে হবে তো যদি হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে তো আপনার ক্ষতি হয়ে গেল হার্টের মাংসপেশি পচন ধরে আপনার হার্ট ফেলুর হয়ে যাবে আপনি দুর্বল হয়ে যাবেন তাই যাতে আগে থেকেই আমরা বুঝতে পারি যে আমাদের হার্ট খারাপ দিকে যাচ্ছে কিনা আমাদের হার্ট অ্যাটাকের দিকে যাচ্ছে কি না অথবা আমার হার্টের রক্তনালীর ব্লক হচ্ছে কিনা তাহলে কিন্তু আমরা আগেই চিকিৎসা নিতে পারবো এবং আমরা হার্ট অ্যাটাকের হাত থেকে মুক্তি পেতে পারবো তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার হার্ট খারাপের দিকে যাচ্ছে কিনা আপনার হার্টের রক্তনালীতে ব্লক তৈরি হতে যাচ্ছে কি না এটি আপনি খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন দুটো উপায় একটি হলো আপনি বাসায় নিজে নিজে এটা বুঝতে পারবেন আরেকটি হলো আপনি ডাক্তারের কাছে গিয়ে চেক করে বুঝতে পারবেন প্রথম বলছি বাসায় কিভাবে আপনি বুঝতে পারবেন আপনি বাসায় ভারী এক্সারসাইজ করবেন আপনি শিরিবে পাঁচতলা ছয়তলায় উঠে যাবেন অথবা আপনি চল্লিশ মিনিট এক ঘন্টা জগিং করবেন অথবা দৌড়াবেন এবং এই পরিশ্রম বা এই ব্যায়ামের সময় আপনার যদি বুকে কোনো ব্যথা না আসে কোনো চাপচাপ না লাগে এবং যদি অল্প একটু হাঁটলেই যদি আপনার শ্বাসকষ্ট না হয় অর্থাৎ আপনি ব্যায়ামের শুরুতেই আপনি হাঁপিয়ে যাচ্ছেন আপনি চল্লিশ মিনিট হাঁটতে পারছেন না অথবা সিঁড়ি বিয়ে ওঠার সময় আপনার টার্গেট হলো পাঁচ ছয় তলা উঠবেন কিন্তু দেখলেন যে আপনি এক দুই তলা উঠতেই আপনি হাঁপিয়ে যাচ্ছেন আর পারছেন না তখন কিন্তু আপনার মনে করতে হবে যে আপনার হার্টের রক্ত সমস্যা হতে পারে বা ব্লক থাকতে পারে এটা কিন্তু আপনি নিজেই বাসায় টেস্ট করে ফেলতে পারছেন আমরা হাসপাতাল বা ক্লিনিকে গেলে আমরা দেখি যে চিকিৎসকরা একটি ট্রেডমিল টেস্ট করে একটি ইটিটি মেশিনের উপরে আপনাকে হাঁটতে দেয় নয় মিনিট বারো মিনিট হাঁটার পরে ডক্টর আপনাকে ডিক্লেয়ার করে যে আপনার হার্টে সমস্যা আছে কি নেই তো এখানে কিন্তু আপনার শরীরের উপরে এক্সারশন দিয়ে দেখা হয় যে আপনার হার্ট সেটা নিতে পারছে কিনা যদি হার্টে ব্লক থাকে তাহলে নিতে পারবে না এবং ইসিজিতে কিছু চেঞ্জ আসবে আর যদি আপনার হার্টে ব্লক না থাকে তাহলে আপনি বারো মিনিট দৌড়াতে পারবেন এবং আপনার ইসিজি নর্মাল আসবে এইভাবে ড চিকিৎসক কিন্তু সিদ্ধান্ত নেন যে আপনার হার্টে ব্লক আছে কি ব্লক নেই তো আপনি যদি সেটা বাসাই করেন আপনি ছয়তলা সাততলা সিঁড়ি বেয়ে উঠে গেলেন তাহলে আপনার ইটিটি করা হয়ে গেল আপনি যদি বাসায় বাইরে আপনি যদি চল্লিশ মিনিট বা এক ঘন্টা আপনি জগিং করেন বা জোরে জোরে হাঁটেন বা দৌড়ান এবং আপনার যদি বুকে কোনো ব্যথা বা চাপ চাপ না আসে বা ব্যথা না আসে তাহলে তো আপনার ইটিটি করা হয়ে গেলো আপনি কিন্তু বুঝতে পারবেন যে না আমার হার্টে ব্লক নেই হার্টে যদি কারো ব্লক থাকে তিনি এক ঘন্টা দৌড়াতে পারবেন না চল্লিশ মিনিট দৌড়াতে পারবেন না দশ মিনিটও পারবেন না তিনি তো আপনি কিন্তু বাসায় বসে নিজেই কিন্তু হার্টের টেস্টি করে ফেলতে পারছেন একদম বিনা খরচায় তা আপনি এটি মাঝে মাঝে করেন সপ্তাহে দুই দিন চার দিন আপনি এটি করেন তাহলে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন নিশ্চিন্তে থাকতে পারবেন যে না আমার হার্টে কোনো ব্লক নাই আমার হার্ট ভালো আছে আর যদি এরপরও আপনি আরও নিশ্চিত হতে যান যে আমার হার্টের সমস্যা তৈরি হচ্ছে কিনা অনেকে শঙ্কিত থাকে বাবার হার্টে সমস্যা আছে ভাইয়ের হার্টে ব্লক ধরা পড়েছে রিং লাগানো হয়েছে তখন এরাও অনেক বেশি শঙ্কিত হয়ে পড়েন আপনারা যেটা করতে পারেন চিকিৎসকের কাছে গিয়ে যাবেন চিকিৎসক আপনার কিছু পরীক্ষা করে আপনাকে কনফার্ম করে দিবেন যে আপনার হার্টে সমস্যা তৈরি হতে যাচ্ছে কি যাচ্ছে না সেটা ইসিজি ইকোকার্ডিওগ্রাম কার্ডিওগ্রাম ইটিটি এবং সিটি স্ক্যান এর মাধ্যমে কিন্তু করা যেতে পারে আপনারা ইসিজি ইকো ইটিটি এই পরীক্ষাগুলোর সাথে অনেকেই পরিচিত জানেন হার্টের টেস্ট কিন্তু সিটি স্ক্যান একটি পরীক্ষা আছে যেটির মাধ্যমে ক্যালসিয়াম স্কোরিং করে দেখা হয় যে হার্টের রক্তনালীতে ব্লক তৈরি হতে যাচ্ছে কিনা ব্লক তৈরি হওয়া শুরু হচ্ছে কিনা তাহলে এটিসটিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এটি থেকে ব্লক তৈরি হওয়ার শুরুতেই কিন্তু ব্লক তৈরি হওয়ার আগেই কিন্তু আমরা ডিপটা ধারণা দিতে পারি যে আপনার কিন্তু ব্লক তৈরি হবে রক্তনালীতে আপনার হার্টের রক্তনালীতে ব্লক তৈরি হবে এই ক্যালসিয়াম স্কোরিং টেস্টের মাধ্যমেও আপনার রুগী বুঝতে পারবে যে তার হার্টে ভবিষ্যতে ব্লক তৈরি হবে কিনা এছাড়া রক্তের কোলেস্ট্রল টেস্ট করে দেখা যায় সুগার পরীক্ষা করে দেখা যায় এগুলোতে যদি অ্যাবনরমালিটি থাকে তাহলেও কিন্তু ভবিষ্যতে ব্লক তৈরি হতে পারে আরও কিছু রক্ত পরীক্ষা আছে সেগুলো থেকেও আগে থেকেই প্রেডিক্ট করা যায় অথবা বলা যায় যে ভবিষ্যতে তার হার্টের রক্তনালীতে ব্লক তৈরি হতে পারে সুতরাং আপনি এই চেক আপনি চলে যেতে পারেন আপনার বয়স যদি চল্লিশের উপরে হয় তাহলে আপনি হার্টের একটি চেক করে ফেলতে পারেন আর যাদের ফ্যামিলিতে হার্টের সমস্যা হওয়ার প্রবণতা আছে বংশগত হার্টের রোগ আছে তাদের উচিত ৩০ বছর বয়সের পরেই হার্টের চেক চলে যাওয়া তো আপনার হার্ট ভালো আছে কিনা এটি আপনি দুইভাবে দেখতে পারেন একটি হলো বাসায় বসে নিজেই দেখতে পারেন আর একটি হাসপাতালে বা ক্লিনিকে গিয়ে চিকিৎসকের কাছে গিয়ে চেক করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে